দর্শক, স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলোনে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24। আপনাদের সাথে আছি আশিক তমাল। এবার জানব পুরো খবর। দেশে ক্রমেই বাড়ছে কৃষিপণ্যের আমদানি ব্যয়। গেল চার বছরে 9টি কৃষিপণ্যের আমদানি ব্যয় বেড়েছে প্রায় 32,000 কোটি টাকা। এর মধ্যে কেবল গম আমদানিতে খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। অন্যদিকে চাল আমদানিতে ব্যয় বেড়েছে 4 গুণেরও বেশি। ভর্তুকি বাড়িয়ে হলেও আমদানি কমাতে দেশে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। কৃষিপ্রধান বাংলাদেশে দিন দিন বাড়ছে কৃষিপণ্যের আমদানি ব্যয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গেল চার বছরে চাল, ডাল, গম, ভোজ্যতেল সহ মোট 9টি কৃষিপণ্যে আমদানি ব্যয় বেড়েছে প্রায় 32,000 কোটি টাকা। এর মধ্যে কেবল গম আমদানির খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। 2018-19 অর্থবছরে যেখানে পণ্যটির আমদানি ব্যয় ছিল 9,642 কোটি টাকা, গেল অর্থবছরে সেই পরিমাণ গিয়ে ঠেকে 17,800 কোটিতে। অন্যদিকে উৎপাদনে উদ্বৃত্ত দাবি করা চালের আমদানি ব্যয় বেড়েছে 4 গুণেরও বেশি। কৃষিপণ্যের আমদানি ব্যয় বৃদ্ধির পেছনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও করোনার বিরূপ প্রভাবকে দায়ী করলেন সাবেক কৃষি সচিব। 2021 কিন্তু একটা আন্তর্জাতিকভাবে একটা ভোলাটাইল প্রাইসিং সিচুয়েশন ছিল। এই সময় কিন্তু আন্তর্জাতিকভাবে সব পণ্যের দাম বেড়েছে। যে আমার গমের ক্ষেত্রে কিন্তু এখনো আমার 6 মিলিয়ন মেট্রিক টন আমদানি করতে হয়। সো গমের দাম যেটা ছিল 2018 সালে সেটা কিন্তু 3 গুণের বেশি বেড়েছে 2021 সালে। এখনো সেটা 18 সাল থেকে অনেক বেশি দাম। আর প্রয়োজনে ভর্তুকি বাড়িয়ে হলেও সংকট থেকে উত্তরণে দেশে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ এই অর্থনীতিবিদের। অভ্যন্তরীণ উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে কৃষি খাতে। তাহলে আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা কৃষির বিভিন্ন পণ্যে উৎপাদনে স্বয়ম্ভর হতে পারব, এবং যদি আমরা স্বয়ম্ভর হতে পারি তাহলে বিদেশ নির্ভরতা হ্রাস পাবে এবং তাতে করে আমাদের আমদানি খরচ হ্রাস পাবে। চলতি অর্থবছর কৃষিপণ্যের আমদানি ব্যয় আগের থেকে অন্তত 10,000 কোটি টাকা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। সার সংকটের কবলে পড়েছে নেত্রকোনা। খুচরা পর্যায়ে বেশি দামে সব সার কিনতে হচ্ছে কৃষকদের, যদিও সংশ্লিষ্টরা বলছেন কোনো সংকট নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবার জেলায় চলতি মৌসুমে ইউরিয়া সারের চাহিদা 5,000 টন আর বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 3,821 টন। একইভাবে টিএসপি সারের চাহিদা 1,000 টন ধরা হলেও বরাদ্দ পাওয়া গেছে মাত্র 206 টন। ঘাটতি আছে ডিএপি ও এমওপি সারের বেলায়ও। 2,200 টন ডিএপি সারের চাহিদার বিপরীতে বরাদ্দ পেয়েছে 1,863 টন, এমওপি সারের ঘাটতি 260 টন। রাঙামাটির কাপ্তাই উপজেলার 13 প্রাতিষ্ঠানিক জলাশয়ে 190 কেজি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে এসব পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্তাসির জাহান উপস্থিত ছিলেন। 2022-23 অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় কাপ্তাই উপজেলা এসব পোনা ছাড়া হচ্ছে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। প্রাণী সম্পদ খাতে বীমা সম্প্রসারণে দ্রুততম সময়ে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সময় রেজাল করে। রাজধানীর এক হোটেলে প্রাণী খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রাণী বীমা সম্প্রসারণে প্রযুক্তির ভূমিকা বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। বলেন, গবাদি পশু মৃত্যুর আগ পর্যন্ত অর্থনীতিতে অবদান রাখে, তাই তাদের লালন পালনের প্রয়োজন সুষ্ঠু ও সঠিক ব্যবস্থাপনা। এক্ষেত্রে প্রাণী বীমার ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন তিনি। এ সময় প্রাণী সম্পদ খাতে বীমা সম্প্রসারণে যেসব প্রতিবন্ধকতা আছে তা খুঁজে বের করে সমাধানের উপর জোর দেন মন্ত্রী। বীমা তো একটা প্রচলিত ব্যবস্থা, প্রচলিত ব্যবস্থায় প্রাণীকেই অন্তর্ভুক্ত করা, প্রাণীর আওতায় মানুষও প্রাণী কিন্তু। তো সে আর একটা প্রাণী, যে প্রাণীকে আমরা পশু বলি, যে কথা বলতে পারে না, তারও তো আমাদের মতো রোগ থাকতে পারে, সেও তো আমাদের কন্ট্রিবিউট করতেছে। ছোট্ট পরিসরের একটা কমিটি ফর্ম করে আমরা একটা পলিসি মেক আউট করতে হবে যে হাউ টু ওয়ার্ক, এবং এই পলিসিটা দীর্ঘসূত্রিতা না, সংক্ষিপ্ত সময়ের ভিতর থেকে আমরা একটা পরিকল্পনা নিয়ে সেটা নিয়ে আমরা
মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারি। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।